ফ্যামিলির সদস্য আমরা 8-9 জন আছি। আর আমার ছোটবেলায় বাবা মারা গেছে, আমার আরও 2 বোন আছে, তাদের বিয়ে হয়েছে, কিন্তু আমার ফ্যামিলিতে ইনকাম করার মতো আর কেউ নাই। আমার 2টা সন্তান আছে, এখানে মাদ্রাসায় পড়ে, একজন হেফজে পড়ে, 2টা ছেলে আর একটা ছোট আছে, আর মেয়েটা বড়। এখন ইনকাম করার মতো আমার ফ্যামিলিতে কেউ নাই, আমি একমাত্র উপার্জনকারী ছিলাম। আর এটা অনেক কষ্টের বিনিময়ে দোকানটা পড়া, 20-22 বছর চাকরি করে নিয়েছিলাম হাওলাত করে, ঋণ করে, কিন্তু তার সাথেই হয়েছিল করোনা। এখন তো আমার চোখের সামনে যা সঞ্চয় ঈদে একবারে অনেক কষ্টের বিনিময়ে এমনি ঋণ করে হাওলাত করে মাল উঠাইছি, এটা আমার চোখের সামনে জ্বলে গেছে, আমি নিজে তাকাই রয়েছি। আসলে এই কথা মনে হইলে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আন্ডারে 2,000-3 জন কর্মচারী, তাদেরও তো ফ্যামিলি, তাদেরও স্বপ্ন শেষ। আমার ফ্যামিলি এখন পুরোই অসহায়, যে 10 টাকা দিয়ে ঈদে তাদের মুখে হাসি ফুটাবো বা তাদেরকে কিছু দিব, ঈদে ওইরকম কিছু নাই আমার কাছে। আমি নিজে জিরো, আমি যে বাড়ি যাব ওই ভাড়াটাও আমার কাছে নেই। যেদিন আগুন লাগছে ওই দিন সন্ধ্যা আমি ইফতার করার পয়সা ছিল না আমার পকেটে, আমি এত নিঃস্ব হয়ে গেছিলাম।